হ্যালো গাইস, মাঝরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, আর সেই সময় কোনো মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ তা পূরণ করে থাকেন। তাই আমরা অনেকেই মাঝরাতে একা একা তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকি। কিন্তু হঠাৎ কোনো একদিন যদি আপনার ফিল হয় মাঝরাতে আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং সে আপনাকে ফলো করে নামাজ পড়ছে, অথচ আপনি জানেন রুমে আপনি ছাড়া আর কেউই নেই, তখন আপনি কি করবেন? ভয় পাবেন নাকি মোকাবেলা করবেন? যাই হোক, কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো কাহিনীর শুরুতেই আমরা চিত্রা নামের একটি গার্লস ডরমিটরিতে নুরুল নামের একটি মেয়েকে দেখি। নুরুল মাঝরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। সে তার আরেকজন রুমমেট নিসাকেও নামাজের জন্য ডাকে, কিন্তু নিসা ঘুম থেকে ওঠেনি। সেখানে তার আরেকজন রুমমেট পুত্রীর রুম থেকে মিসিং ছিল, তাই নুরুল একাই উজু করতে চলে যায়। এদিকে একটি শব্দে নিসার যখন ঘুম ভেঙে যায়, তখন সে ব্যাড থেকে উঠে বাইরে চেক করতে গিয়ে দেখে মেইন গেটটি নিজে নিজেই খুলে যাচ্ছিল। এটা দেখে নিসা ভয়ে সাথে সাথে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নুরুল উজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই তাদের রুমের দরজাটি নিজে নিজে খুলে যায়, আবার বন্ধও হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন দরজা খুলে রুমের ভেতর কেউ প্রবেশ করছিল। এতে করে কিন্তু বিছানায় থাকা নিসা ও নামাজে দাঁড়ানো নুরুল দুজনেই ভয় পেতে থাকে। নুরুলের ভয়টা তখন আরো বেড়ে যায় যখন সে নামাজের তাকবীর মানে আল্লাহু আকবার বলার সাথে সাথে তার পিছন থেকেও কেউ আল্লাহু আকবার বলে ওঠে। এবার নুরুলের এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে ফলো করে নামাজ আদায় করছিল, আর তার জন্যই নিসা বিছানায় আর পুত্রী বাইরে, তাহলে তাকে ফলো কে করছে? এইসব কিছুর পরও নুরুল তার নামাজ শেষ করে তারপর সে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। এই সবকিছু নিসা বিছানার উপর থেকে দেখে আরো ভয় পাচ্ছিল। হঠাৎ কেউ খুব জোরে জোরে তাদের দরজাতে নক করতে থাকে। নুরুল সাহস করে দরজা খুলে দেখে দরজার বাইরে তাদের ফ্রেন্ড পুত্রী দাঁড়িয়ে আছে, আর সে পুরোপুরি পজেসড অবস্থায় ছিল। নুরুলকে দেখেই সে সেন্সলেস হয়ে পড়ে। আর তারপরে সিন শিফট হয় একটি লাশ কাটার ঘরে, যেখানে দেখা যায় রিনি নামের একজন ডোম একটি লাশের কাটা গলা সেলাই করছিল। হঠাৎ করে তখন রুমের লাইটস গুলো ব্লিঙ্কিং করে ওঠে এবং দরজাতেও কেউ নক করা শুরু করে, তার মানে সেখানে কোনো অশুভ শক্তির উপস্থিত হয়েছিল। এখানে দেখা যায় রিনির কিছু স্পেশাল পাওয়ার আছে, যা দ্বারা সে সুপার ন্যাচারাল থিংস গুলোকে দেখতে পেত ও তাদের সাথে কথাও বলতে পারত, আর সে মর্গে তেমনই কিছু অনুভব করে, সেটিকে সে সাহায্য করবে বলে সেখান থেকে চলে যেতে রিকোয়েস্ট করে। তেমনই সে মাঝে মাঝে অনেক আত্মাদের সাহায্য করে তাদের মুক্তির ব্যবস্থা করে দেয়। পরবর্তী সিনে দেখা যায় নুরুল রাতের বেলায় সেই ডরমিটরি থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার প্রধান শিক্ষিকা মিস রোজা তাকে দেখে ফেলে এবং তাকে নিয়ে তাদের রুমে নিসা আর পুত্রীর সাথে লক করে দেয়। এরপর দেখা যায় রিনি কাজ শেষে বাড়ি ফিরে এলে তার দরজাতে বাড়িওয়ালির লেখা নোটিশ দেখে, যাতে ওয়ার্নিং দেওয়া ছিল কালকের মধ্যে বাসা ভাড়া পরিশোধ করতে হবে, কিন্তু রিনি তা ইগনোর করে ভিতরে চলে যায় এবং নিজের ওল্ড ফটোজ দেখতে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে রিনিও এক সময় সেই ডরমিটরিটির স্টুডেন্ট ছিল। তারপর আবার দেখানো হয় ডরমিটরিতে সব মেয়েরা ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে নিসা দেখে পুত্রী আবার পজেসড হয়ে যায়। এতে নিসা আর নুরুল ভীষণ ভয় পেয়ে চিৎকার শুরু করে তারা মিস রোজাকে ডাকতে থাকে, কেননা তাদের রুমটি রোজা লক করে গিয়েছিল। কিন্তু তাদের আওয়াজ মিস কিনান্তি শুনতে পায়, যে কিনা রোজার আগে সেখানকার প্রধান ছিল। সে খুব অসুস্থ ছিল এবং কথাও বলতে পারত না, তাই সে ইলেকট্রোলারিংস মেশিন ব্যবহার করে কথা বলত। নুরুলের আওয়াজ শুনে সে তখনই সেখানকার কেয়ারটেকার সালামাতকে ডাকতে থাকে। এদিকে নুরুল আর নিসা দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় দেখে দরজাটি খুলে গেছে, আর তারা পুত্রীর অবস্থা দেখে তাকে রুমে আটকে রেখে দরজা বাইরে থেকে আটকে দাঁড়িয়ে চিৎকার করছিল। ভিতর থেকে পুত্রীর ভিতরে থাকা আত্মাটি দরজা ধাক্কা দিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক সময় সে থেমে যায়, আর নিসা ও নুরুল দরজা খুলে দেখে পুত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে। সেখানে তখন রোজা এসে পুত্রীকে থাপ্পড় মারে আর তাদের তিনজনকে খুব বকা দেয় তাকে আবার বিরক্ত করার জন্য। যেহেতু তাদের তিনজনের গ্রেডস কম আসে এক্সামে, তাই তারা ভ্যাকেশনে বাড়ি যেতে পারেনি, আর তাদের জন্য রোজার ভ্যাকেশনও ক্যান্সেল হয়ে যায়। তাই রোজা তাদের উপর অলরেডি অনেক খেপেছিল। রোজা তাদের বকাঝকা করে সেখান থেকে কিনান্তির রুমে সালামাতকে খুঁজতে যায়। কিনান্তি রোজাকে তখন ডরমিটরির ব্যাপারে বোর্ডের একটি সিদ্ধান্ত জানাতে নিলে রোজা তাকে থামিয়ে আরাম করতে বলে।
সে আরো জানিয়ে দেয় জলদি সে কিনান্তিকে নিজের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা নেবে, যাতে তার পরিবার তার খেয়াল রাখতে পারে। এদিকে দেখা যায় মেয়েগুলো খুব চিন্তিত ছিল যে কিভাবে তারা এই সব কিছু থেকে পরিত্রাণ পাবে। তখন তাদের রিলিজিয়াস টিচার মিস্টার গান্ধারের কথা মনে পড়ল, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে তখন মিস্টার গান্ধার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ ডরমিটরি থেকে বাইরে যাওয়া তাদের জন্য অ্যালাউড ছিল না। পরের দিন আমরা সকালের সিন দেখতে পাই, যেখানে রিনির বাড়িওয়ালি তার কাছ থেকে রেন্ট নিতে এসেছিল, কিন্তু রিনি তাকে মাত্র 2 মাসের রেন্ট দিতে পারে, যদিও তার 5 মাসের রেন্ট বাকি ছিল। তাই বাড়িওয়ালি রিনিকে বাড়ি ছেড়ে দিতে বলে। রিনি বাড়ি ছেড়ে নিজের জিনিসপত্র নিয়ে রাস্তায় এসেই কোইনসিডেন্টলি সালামাতকে দেখতে পায়। সালামাতও তখন রিনির খোঁজে বের হয়েছিল, কিন্তু সে রিনির নতুন অ্যাড্রেস জানত না, তাই তাকে খুঁজে পাচ্ছিল না। রিনি তখনই ডিসাইড করে সে সালামাতের সাথে আবার ডরমিটরিতেই ফিরে যাবে। রাস্তায় সালামাত রিনিকে রোজার ব্যাপারে সবকিছু জানায়, যে তার জীবনে অনেকবার বিবাহ বিচ্ছেদ ঘটে, যা তাকে খুব কঠোর প্রকৃতির বানিয়ে দেয়, আর তাই সে সেখানে থাকা মেয়েদের সাথে খুব স্ট্রিক্টলি বিহেভিয়ার করে। রিনি এবার সালামাতকে তার বেস্ট ফ্রেন্ড নিংসির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সালামাত তার কথার উত্তর দেয়নি। তখনই রিনি রাস্তার মাঝে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারেনি এটা কে ছিল। এদিকে মিসেস কিনান্তি রুমে একা থাকাকালীন দেখে তার বেডরুমে একটি হিজাব পরা মেয়ে নামাজ পড়ছিল। সে তখন কাউকে ডাকতে তাড়াহুড়ো করে যেতে নিলে তার কথা বলার মেশিনটি ভেঙে যায়। এবার নুরুল যখন কিনান্তির খাবার নিয়ে রুমে আসে, সে তখন নুরুলকে ইশারা করে বুঝাতে থাকে যে তার বেডরুমে কেউ আছে, কিন্তু নুরুল সেখানে আর কাউকেই খুঁজে পায়নি। রিনি ও সালামাত ফাইনালি ডরমেটরিতে পৌঁছে যায়। সেখানে গিয়েই রিনি নুরুলদের রুমটিতে প্রবেশ করে, কারণ একটা সময় সেও তার বেস্ট ফ্রেন্ড নিংসি এই রুমটিতে একসাথে থাকত। তারপর সেখানে তার নুরুল সহ বাকিদের সাথে পরিচয় হয়। মিস রোজা রিনিকে সেখানকার একজন শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে বলেন। তারপর রিনিকে সালামাত একটি রুমে থাকার ব্যবস্থা করিয়ে দেয়। সেখানে থাকা একটি আলমারির দরজা হঠাৎ অটোমেটিক্যালি বারবার খুলে ও লেগে যাচ্ছিল, আর আলমারিটির ভিতরে রিনি একটি হিজাবও দেখতে পাচ্ছিল। সে তখন আলমারির দিকে এগিয়ে যায় দেখার জন্য, কিন্তু অমনি আলমারিতে থাকা মিররে একটি ভয়ঙ্কর চেহারার রিফ্লেকশন দেখে সাথে সাথে পিছনে ফিরে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। তারপর সে আবার আলমারিটির দিকে যেতে থাকে। এবার তার বাঁদিক থেকে একটি ভয়ঙ্কর দেখতে আত্মা এসে তাকে ডিস্ট্র্যাক্ট করে। তারপর যখন সে আবার আলমারির দিকে তাকায়, তখন হিজাবটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রিনি এইসবের কিছুই বুঝতে পারছিল না। তারপর রিনি তার সময়ের প্রধান শিক্ষিকা মিসেস কিনান্তির রুমে গিয়ে পুরনো স্মৃতি মনে করে ইমোশনাল হয়ে পড়ে। মিসেস কিনান্তিও রিনিকে দেখে কান্নায় ভেঙে পড়েন, আর তাকে এখানে আবার ফিরে আসার জন্য ধন্যবাদও জানায়। তারপর দেখা যায় সব মেয়েরা বাগানে কাজ করছিল, রিনি সেটা দেখে তাদের সাহায্য করতে থাকে। তখনই পুত্রী তাকে তার হাতের ক্ষতের ব্যাপারে জিজ্ঞেস করে, রিনি বলে এটা পুড়ে যাওয়ার ক্ষত, এই ক্ষতটি কখন হয়েছে সে বলতে পারে না, তার শুধু এইটুকু মনে আছে যে সে হাসপাতালে উঠে তার হাতে ব্যান্ডেজ দেখতে পায়। তখন বাগানে রোজা এসে মেয়েদেরকে রান্না করতে যেতে বলে, আর মেয়েরা রান্নাঘরে চলে যায়। রিনি সেখান থাকা একটি বেঞ্চে বসে থাকে, হঠাৎ সে দেখে একটু দূরেই একটি আননোন মেয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিল। রিনি বেঞ্চ থেকে উঠে মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে একটি গাছের পিছন লুকিয়ে পড়ে। রিনিও তাকে ফলো করতে করতে গাছের পিছনে যায়, কিন্তু অবাক করার ব্যাপার এই ছিল যে রিনি সেখানে কাউকেই খুঁজে পায়নি। কিন্তু সেখান থেকে এত জলদি চলে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এবার রিনি খুব চিন্তিত হয়ে পড়ে। এমন সময় নুরুল এসে রিনিকে জানায় পুত্রী আবার পজেসড হয়ে গেছে। তারা দুজন তাড়াতাড়ি পুত্রীর কাছে গিয়ে দেখে পুত্রীর অবস্থা অনেক খারাপ, আর তার ভিতরের আত্মাটি সবাইকে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু রিনি তা না শুনে উল্টো এগিয়ে যায়, আর একটা সময় পুত্রী সেন্সলেস হয়ে পড়ে। তখন সবাই অনেক ওয়ারিড হয়ে গেল। এবার মেয়েরা রিনিকে মিস্টার গান্ধাকে সবকিছু শেয়ার করে তার কাছে সাহায্য চাইতে বলে। রিনি পরের দিন মিস্টার গান্ধার সাথে দেখা করতে যায়। সে মিস্টার গান্ধাকে জানায় ডরমিটরিতে থাকা আত্মাটি বেশিরভাগ নামাজের সময় নুরুলদের ডিস্টার্ব করে, এমনকি তাদের ফলো করে নামাজও পড়ে এমন মনে হয় তাদের, তাই তারা সেটিকে নাম দেয় মাকমুম বা ফলোয়ার। তখন গান্ধা বলে এমন কিছু জিন জাতি আছে যাদেরকে কনজাম বলা হয়, আর তারা মানুষদের ইবাদতের সময় ডিস্টার্ব করে ভয় দেখায়, যাতে ধীরে ধীরে সবার খোদার উপর থেকে বিশ্বাস চলে যায়।
মেয়েরা যদি তাদের ঈমান ধরে রাখতে পারে তাহলেই তারা আত্মাটিকে হারাতে পারবে। আর তারপরেও কোনো সমস্যা হলে রিনি যেন তাকে ইনফর্ম করে। সেই রাতে আমরা মিসেস কিনান্তিকে দেখি, যে কিনা রিনিকে একটি কাগজে লিখে বলছিল সে যেন এই ডরমিটরির প্রধান হয়ে যায়। রিনি তার কাছে কারণ জানতে চাইলে কিনান্তি কারণ লিখতে যাবে অমনি তার হাত আত্মাটা আটকে দেয়। সে চায় না রিনি কিনান্তির কাছ থেকে কোনো ইনফরমেশন জানুক। তার পরের সিনে দেখা যায় নিশা ঈশার নামাজ আদায় করতে শাওয়ার নিতে যাচ্ছিল, কিন্তু সে একা যেতে ভয় পাচ্ছিল, তাই নুরুলকে তার সাথে যেতে বলে। নুরুল তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে ঘুম ঘুম চোখে নিশাকে বলে, তুমি পুত্রীকে নিয়ে গোসল করতে যাও, আমার খুব টায়ার্ড লাগছে। তখনই নিশা দেখলো পুত্রী বাথরুমের দিকেই যাচ্ছে, আর তাই সে পুত্রীর সাথেই শাওয়ার নিতে চলে যায়। কিন্তু আসলে পুত্রী রুমে বসে পড়াশোনা করছিল। নিশা বাথরুমে গিয়ে দেখে সেখানে পুত্রীর রূপে সেই মাকমুম আত্মাটি ছিল, আর শাওয়ার থেকে পানির বদলে রক্ত বের হচ্ছিল। এইসব দেখে সহ্য করতে না পেরে নিশা চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে সেখানে বাকিরা এসে তাকে রক্ষা করে। এবার রিনি মিস্টার গান্দাকে দ্রুত ডরমিটরিতে এসে পড়তে বলে। এদিকে কিনান্তি যখন নিজের বিছানায় ঘুমোচ্ছিল তখন আত্মাটি তাকে পজেস্ট করে ফেলে। রিনি সেই রাতে একা একা যখন তাহাজ্জুদ নামাজ আদায় করছিল তখন আত্মাটি তাকে ভীষণ ভয় দেখায়। সেই মুহূর্তে সালামাতে এসে রিনিকে বলে মিসেস কিনান্তিকে পাওয়া যাচ্ছে না। এদিকে মিস রোজার দরজায় গিয়ে নক করলে সে দরজা খুলে দেখে কিনান্তি দিব্যি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। আর তখনই কিনান্তি রোজাকে অ্যাটাক করে এবং কিনান্তির ভিতরে থাকা আত্মাটি এবার রোজাকে পজেস্ট করে ফেলে। এবার সালামাতে রিনি রোজাকে নক করে সবকিছু বললে রোজা কোনো রিয়্যাক্ট না করেই দরজা আবার বন্ধ করে দেয়। সালামাত রোজার রুড বিহেভিয়ার দেখে রিনিকে বলতে শুরু করে যে মিসেস কিনান্তি এখানে হওয়া সবকিছুর কারণ অনেক আগে এখানে হয়ে যাওয়া একটি ফায়ার ইনসিডেন্টকে দাবি করে। এমন সময় তারা করিডোরে পুত্রীকে দেখতে পায়। সালামাত রিনিকে বলে, কিনান্তির ব্যাডের নিচে একটি বক্স আছে, আপনি সেটিকে চেক করুন, আমি গিয়ে দেখছি পুত্রী কোথায় যাচ্ছে। সালামাত পুত্রীকে ফলো করে গিয়ে দেখে বাগানে পুত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সে যখন নিচু হয়ে পুত্রীকে উঠাতে যাবে সেই মুহূর্তে পজেস্ট রোজা সালামাতের উপর নির্মমভাবে অ্যাটাক করে। রিনি কিনান্তির ব্যাডের নিচে বক্সটিতে কিছু নিউজপেপারের আর্টিকলস খুঁজে পায়, যেগুলোতে লিখা ছিল ডরমিটরিতে বড় ধরনের আগুন লেগে গিয়েছিল এবং সেখানে সব ছাত্রীদের বাঁচিয়ে ফেলা হয়। কিন্তু তারপর থেকে রিনির বেস্ট ফ্রেন্ড নিংসি সেখান থেকে মিসিং হয়ে যায়। এগুলো দেখতে দেখতে রিনি মনে পড়ে যে সে যখন ভ্যাকেশনে এখানে স্টে করছিল তখন এক রাতে সে আর নিংসি তাহাজ্জুদ পড়ছিল, আর তখন নিংসি রিনির মাকমুম মানে ফলোয়ার ছিল। তাদের নামাজ শেষ হলে রিনি নিংসিকে বলে যে তার আরও কিছু প্রেয়ার বাকি আছে, নিংসি চাইলে রুমে চলে যেতে পারে। তারপর সে তার প্রেয়ার কমপ্লিট করে যখন রুমে ফিরে যায় সেখানে ততক্ষণে ভয়াবহ আগুন ধরেছিল। রিনি তখন সালামাতকে নিয়ে নিংসিকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে তার উপর আগুন ধরা একটি কাঠের টুকরো পড়ে তার হাতে আগুন ধরে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরের ঘটনা সে আর কিছুই জানে না। রিনি যখন এইসব নিয়ে ভাবছিল তখনই সেখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। রিনি অন্ধকারে হাতে একটি ল্যাম্প জ্বালিয়ে সেখান থেকে বাইরে যাচ্ছিল, কিন্তু তখনই আত্মাটি হঠাৎ করে রিনির পা ধরে টেনে রিনিকে ফ্লোরে ফেলে দেয়। এতে তার হাতের ল্যাম্পটি ভেঙে রুমে আগুন ধরে গেলে রিনি বেহুশ হয়ে পড়ে। আত্মাটি রিনিকে এবার ভীষণ দেখায় যে এইভাবেই সেদিন একটি ল্যাম্প থেকে পর্দায় আগুন লেগে নিংসি সেই রুমটিতে পড়ে মারা যায়। রিনির রুমেও এখন আগুন বেড়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিস্টার গান্দা এসে আগুনের মাঝে রিনিকে দেখে উদ্ধার করে ফেলে। এবার তারা দুজন মিলে পুত্রী ও সালামাতকে উদ্ধার করে। তখন সালামাত রিনিকে সব সত্যি সত্যি বলে দেয় যে ওই রাতে সালামাত ও মিসেস কিনান্তি যখন মেয়েদের বাঁচিয়ে ফেলে তখন একটি রুমে তারা নিংসির ঝলসে যাওয়া বডি দেখতে পায়। তারা তখন ডরমিটরির রেপুটেশনের কথা চিন্তা করে বডিটিকে লুকিয়ে দাফন করে ফেলে, কিন্তু আমরা দেখতে পাই নিংসিকে দাফন করার সময় সে জীবিত ছিল, যেটা সালামাত তাড়াহুড়ার নোটিস করতে পারেনি। আর পুত্রী নিংসির ছোট বোন ছিল, তাই নিংসি পুত্রীকে পজেস করে রাখত। নুরুল ও নিশার রুমে ঘুমোচ্ছিল যখন তাদের উপরে এবার নিংসির আত্মা অ্যাটাক করে। তারা যখন দরজা খুলে বাইরে বের হতে নেবে তখন দেখে বাইরে থেকে দরজা লক করা। এদিকে মিস্টার গান্দা নুরুল ও নিশাকে বাঁচাতে আসে যখন তখন আত্মাটি গান্দাকেও অ্যাটাক করে, কিন্তু সে একের পর এক দোয়া পাঠের মাধ্যমে আত্মাটিকে অদৃশ্য হতে বাধ্য করে।
তারপর সে নুরুলু নিসাকে রুম থেকে বাইরে বের করে বাঁচিয়ে ফেলে। তখন আবার আত্মাটি রোজার উপর পজেস্ট করে নুরুলের উপর অ্যাটাক করে। এইবার সবাই মিস্টার গান্ধাকে ফলো করে আল কোরআনের কিছু সুরা পড়ে আত্মাটিকে রোজার শরীর ছাড়তে বাধ্য করে। আত্মাটি এবার নিজের আসল রূপে এসে তাদের সামনে হাজির হয়, আর মিস্টার গান্ধা তখন আল কোরআনের সব থেকে পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি পড়ে আত্মাটিকে ধ্বংস করে ফেলে। তারপর তারা মিসেস কিনান্তিকেও খুঁজে বের করে ফেলে। পরের দিন সকালে মিসেস কিনান্তি সবাইকে জানায় যে বোর্ড রোজাকে পরিবর্তন করে রিনিকে সেখানকার নতুন প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ করে সে পুত্রীকে নিজের কাছে ডেকে তার কাছে তার বোন নিংসির ব্যাপারে ক্ষমা চায়। তারপর বলে নিংসির কবর সেই বড় গাছটির নিচে করা হয়েছিল। এটা জেনে রিনি ডিসাইড করে সে নিংসির দেহকে আবার প্রপার ওয়েতে দাফন করবে। তারপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। সব মেয়েরা ডরমিটরিতে উপস্থিত ছিল আর রিনি সেখানকার প্রধান শিক্ষিকা হয়ে গেছে। সে মিস্টার গান্ধাকে বিয়ে করে ফেলেছে আর তাদের বাচ্চাও হতে চলেছে। এর সাথে মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।